দর্শক, স্বাগত আপনাদের সবাইকে এই চীন বাংলা সাপ্তাহিক বিশেষ আলোচনার অনুষ্ঠান যে কথা কেউ বলেনি থেকে। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা সাধারণত প্রচলিত ঘটনার বাইরের কিছু ঘটনা উপস্থাপন করার চেষ্টা করি। যারা সচরাচর টেলিভিশনের মুখোমুখি হন না তাদেরকে অতিথি হিসেবে আপনাদের সামনে নিয়ে আসি, জানাই কিছু না বলা কথা, তুলে ধরি তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির ব্যাপারগুলো। আজ ঠিক একইভাবে আমাদের আলোচ্য বিষয়, আমাদের আলোচনার বিষয় একজন আব্দুল কাদির মোল্লা। অশোক, আপনারা হঠাৎ করে হয়তো বিচলিত হয়ে পড়তে পারেন, এই কোন কাদির মোল্লা? ইনি বাংলাদেশের একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ কিছু কাজ করে বেড়ে ওঠা একজন মানুষ, একজন ব্যবসায়ী, একজন সমাজকর্মী আব্দুল কাদির মোল্লা, যিনি শিক্ষাক্ষেত্রে নানা রকমের সাফল্য এনেছেন, ব্যবসা ক্ষেত্রেও তার সাফল্য রয়েছে। আমি বলে রাখি যে এই কাদির মোল্লাকে আজকে এই অনুষ্ঠানে তুলে আনার উদ্দেশ্য, একটি বিশেষ কারণ রয়েছে আমাদের সামনে, সেটি হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো নানাভাবে ফলাফলের সময় মেধা তালিকায় শীর্ষে চলে আসে, তেমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আব্দুল কাদির মোল্লার, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, সেটি বরাবরের মতো গত 3 বছর ধরে দেশের দ্বিতীয় শীর্ষ মেধাবী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাচ্ছে। একই সাথে আব্দুল কাদির মোল্লা তার এলাকা নরসিংদীর 366টি শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে পৃষ্ঠপোষকতা করে আসছেন এবং তার নিজের 4টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে তিনি দাতব্য শিক্ষা কেন্দ্র হিসেবে চালিয়ে যাচ্ছেন। আমি প্রথমেই জানতে চাইব যে আপনার আসলে শিক্ষায় এত আগ্রহ হলো কেন? অর্থাৎ আপনি এই নরসিংদীর একটা এরকম বলবো যে শহরের বাইরে মফস্বল শহরে এইভাবে উৎসাহী হলেন কেন? আমার আগ্রহটা কিন্তু এটা হঠাৎ করে আসে নাই। আমি আমার বাবা হারাইছি 1974 সালে, তখন আমি অষ্টম শ্রেণীতে পড়তাম। আমার পরিবারটা ছিল নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার, 3 বেলা ভাত জোগাড় করার অবস্থান আমাদের ছিল না, বাবার ক্ষমতাও ছিল না। আমি আমার গ্রামে, বাবা মরার পরে আমি আমার গ্রামে লজিং থেকে আমি আমার মেট্রিক পাশ করেছি। মেট্রিক পাশ করার পরে আমি যখন কলেজমুখী হলাম, তখন কলেজে কিন্তু আমার ইচ্ছা ছিল, আমি একজন মেধাবী ছাত্র ছিলাম বটে, আমার উচ্চশিক্ষার অনেক আকাঙ্ক্ষা আমার মধ্যে স্বপ্ন ছিল, আমার মাথায়, আমার ব্রেনে, আমার বুদ্ধিতে সেগুলি লালন করা ছিল। কিন্তু দারিদ্রতার কষাঘাতে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমি উচ্চশিক্ষার সার্টিফিকেট নিতে পারিনি। আর এই সার্টিফিকেট না নেওয়ার যে কষ্ট, দুঃখ, বেদনা, সেটা কিন্তু আমাকে একটা প্রতিজ্ঞায় পরিণত করেছে যে আমি যদি কোনোদিন আল্লাহর অশেষ মেহরবানিতে নিজে আমার নিজে দাঁড়াইতে পারি, সুজাতে পারি, তাহলে আমার প্রথম কাজ হবে শিক্ষা প্রতিষ্ঠানে আমার উদ্বৃত্ত আয় থেকে বিনিয়োগ করা। সেই প্রবণতা থেকেই কিন্তু আমি আমার গ্রামে, গ্রামের নামে প্রথম একটা কলেজ করতে যাই। সেই কলেজটি 1995 সালে সৃষ্টি করি, যেটার ফাউন্ডার আমি, যেটার সকল অবকাঠামো খরচ হয়েছে আমার পকেট থেকে, আমার বিজনেসের আয় থেকে। এবং ইতিমধ্যে এই কলেজ ক্রমাগতভাবে এই 18 বছরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করছে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, বিভিন্ন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। তারা এখন তাদের এই, আমি যেটা পারি নাই, আমার যেখানে ব্যর্থতা ছিল, তাদের এই প্রাপ্তিটা আমাকে কিন্তু সফলতার দিকে এগিয়ে নিয়ে গেছে, যে আমি না পারলেও আমার এখন আর কষ্ট নাই, দুঃখ নেই। এই গ্রামের কলেজের পরে আমি যখন নরসিংদীতে থাকি ব্যবসার কারণে, তখন নরসিংদীর কিছু সম্মানিত শিক্ষাবিদ মানুষ আমাকে জোর করে ধরলেন যে এই নরসিংদী শহরে এই অনেক ওই নিম্ন মধ্যবিত্ত অনেক মেধাবী ছেলেমেয়েরা কিন্তু ঢাকার বিভিন্ন স্কুল কলেজে স্থান পাইলেও কিন্তু তাদের অর্থ অভাবে, তাদের বাবা মার অপারগতার অভাবে তারা কিন্তু ঢাকায় এসে লেখাপড়া করার সুযোগ পায় না। তাতে চিন্তা করলাম যে আমি আমার গ্রামে করছি, কিছুটা শিক্ষাকে আমি আগায় নিয়ে যেতে পারছি। এখন এই নরসিংদী শহরে যেহেতু আমি থাকি আর এখানে আমার একটা নৈতিক দায়িত্ব আছে, সেই হিসেবে কিন্তু তাদের এই প্রস্তাবকে আমি সুন্দরভাবে স্বাগত জানাইলাম। এবং আমি চিন্তা করলাম এইখানে তো অনেক মেধাবীরা, ইচ্ছা থাকা সত্ত্বেও, মেধাবী থাকা সত্ত্বেও মেধা কিন্তু হারায়া যাচ্ছে অর্থ অভাবে এবং তাদের প্লেসের অভাবে। তো এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে যেটা নাকি মোটামুটিভাবে ঢাকার নামীয় দামীয় স্কুল কলেজগুলির সাথে তাল মিল হইতে পারে। সেই তাল মিলনকে মানে লালন করতে যেয়েই কিন্তু আমার নামীয় শিক্ষা প্রতিষ্ঠান যেটা আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, যেটা 2006 সালে আমরা প্রতিষ্ঠা করি, 8 সালেই প্রথম বোর্ডে প্লেস করে 100% ফলাফল করে, 9 সালে বোর্ডে স্থান দখল করে, 10 সালে এটা ষষ্ঠ স্থান দখল করে, 11 সালের থেকে
14 সাল পর্যন্ত একাধারে 3 বছর সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান ঠিক করেছে। এবার আমরা এই যে গুণগত একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে পারছি, এটা কিন্তু আমার, এটা আমার মানে বাণিজ্যিক প্রতিষ্ঠান না, এটা কিন্তু আমার মানে মানুষের কল্যাণমুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান। এটা থেকে আয় করছেন না আপনি, বরঞ্চ এটা থেকে না, এখানে আমাকে অনেক টাকা আমার ভর্তুকি দিতে হচ্ছে। কিভাবে? আমার মরহুম আমার বাবার নামে আমার একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনে আমাদের যা আয় হয় ব্যবসায় তার একটা অংশ আমরা ফাউন্ডেশনকে দেই। ফাউন্ডেশন এই স্কুল, এই দুইটা কলেজ প্লাস আমার ওয়াইফের নামে একটা স্কুল আছে NKM হাই স্কুল অ্যান্ড হোমস, আরেকটা আছে আমার নামে ইন্টারন্যাশনাল স্কুল। এই চারটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ফাউন্ডেশন কর্তৃক সরাসরি পরিচালিত হচ্ছে নরসিংদীর মানচিত্রে। তাছাড়াও নরসিংদীতে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলি আমি বিগত প্রায় 18 বছর যাবৎ যার যার চাহিদা অনুযায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন চাহিদা অনুযায়ী কিন্তু আমি চেষ্টা করছি, কোথাও জমির অভাব বোর্ডের রিকোজিশন অনুযায়ী, বোর্ড যেই মানে রিকোয়ারমেন্ট দেয় সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা জমি কিনতে পারছে না, সেখানে জমি পারচেজ করে দিয়েছি। কোথাও দেখা গেছে একটা বিল্ডিং এর অভাবে ছাত্রছাত্রীরা বাইরে ক্লাস করছে, ওইখানে হয়তো একটা ঘর করে দিয়েছি, একটা বিল্ডিং করে দিয়েছি। কোথাও হয়তো দেখা গেছে যে অতিরিক্ত শিক্ষক নেওয়ার দরকার আছে, ভালো শিক্ষক নাই, দুইটা শিক্ষক নিলে ফলাফল ভালো হবে, সেখানে হয়তো এই দুইটা শিক্ষকের যে সৃষ্ট পদের বিপরীতে তাদের বেতন দেওয়ার জন্য এখানে একটা FDR দিছি। অর্থাৎ কম বেশি করে নরসিংদীর 366টা স্কুল অ্যান্ড কলেজে আমার FDR, নাহলে বিল্ডিং, নাহলে অবকাঠামো, নাহলে জমি, নাহলে আসবাবপত্র, কোনো না কোনো জায়গায় আমার কন্ট্রিবিউশন আছে। একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনি বলছিলেন আপনার আপনার একসময় ফ্যামিলিতে আর্থিক দারিদ্রতা ছিল, আপনি ঠিক মতো স্কুলে যেতে পারেননি পয়সার কারণে, আপনার খাবারের সংকট ছিল, সেই থেকে আপনি আজকে একটা থার্মেক্স গ্রুপ নামে দেশের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক। আপনার প্রতিষ্ঠানে কত লোক এখন কাজ করছে? আমার টোটাল কর্মচারী এবং কর্মকর্তা এবং শ্রমিকের সংখ্যা হয়েছে 16,753। আপনার শুরুটা ছিল চাকরি জীবনের বাংলাদেশের একটি গ্যাস কোম্পানিতে, তিতাস গ্যাস, এবং সেই প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আপনি আস্তে আস্তে ব্যবসায়িক দিকে যান। অনেকেই বলেন যে এই তিতাস গ্যাসের চাকরির অবস্থায় আপনার কাছে বাড়তি টাকা আসতে শুরু করে, সেই টাকা দিয়ে আস্তে আস্তে আপনি হাজার হাজার কোটি টাকা তৈরি করেছেন, এরকম অভিযোগ কিন্তু আপনার সামনে তোলা হয় আর কি। আমাকে নিয়ে মানুষের অনেক ধরনের কিউরিওসিটি, আর আমিও আপনার সামনে এসে আজকে আনন্দিত হলাম যে এই কিউরিওসিটিটা ভাঙতে হবে। আমি সাধারণত প্রচারে আসি না, প্রচার বিমুখ মানুষ আমি, আমি কাজে বিশ্বাসী, আমি কাজ করতে করতেই কিন্তু এই পর্যন্ত চলে আসছি। আমি এখনো কাজ করি, 24 ঘন্টার মধ্যে আমি প্রায় 18 ঘন্টাই আমি কাজ করি, 4.5 ঘন্টা 5 ঘন্টা ঘুমাই, বাকি সময়টা কিন্তু আমি কাজ করি। 1 ঘন্টা আমি আমার শরীরের জন্য ব্যয় করি, যেটা জিম করি, একটু ইয়া করি, এইগুলি করি। এনিওয়ে আপনি যে সুন্দর প্রশ্ন করছেন এটা ক্লিয়ার হওয়া উচিত। আমি যখন আমার বাবা মারা যাওয়ার পরে তো আমি বললাম যে আমি কলেজমুখী, আমি পারি নাই, অর্থ অভাবে 360 টাকার জন্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারি নাই। রাগে ক্ষোভে জিদে কারোর উপর নাই, আমার দারিদ্রতার উপর আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তুমি আমাকে পথ দাও। উনি আমাকে পথ দিলেন, লজিং বাড়ির থেকে পালায়া চলে আসলাম নারায়ণগঞ্জে, মেরিন টেকনোলজিতে ভর্তি হইলাম। মেরিন টেকনোলজিতে 2 বছর টেট কোর্স পাশ করলাম, ওইখান থেকে সরকারি ব্যয়ে আমি সিঙ্গাপুর চলে গেলাম। সিঙ্গাপুরে 5 বছর চাকরি করলাম, দেশে ব্যাক করলাম, দেখলাম যে বেকার থাকলে টাকাটা আস্তে আস্তে খরচ হয়ে যাবে। তিতাসের সার্কুলারের ভিত্তিতে ঢুকলাম, কিন্তু আমি যেই পোস্টে ঢুকলাম সেটা কোনো বড় কর্মকর্তা না, বড় কোনো ইঞ্জিনিয়ার না, বড় কোনো অফিসার না, আমি একেবারে সাধারণ একজন কর্মচারী হিসেবে ঢুকলাম। ঢুকার পরে আমি যে টেবিলে কাজ করতাম এইখানে তিতাসের রাজস্বের সাথে আমার কাজের কোনো সংশ্লিষ্টতা নাই, পাশাপাশি আমার এই কাজের সাথে গ্রাহকদের সাথে সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না। আমার কাজটাই ছিল একজন কন্ট্রাক্টরের মাধ্যমে একজনের বাড়িতে গ্যাস নেবেন, উনি আবেদন করবেন, সেই আবেদন ফর্মটা ফিল আপ করা ঠিক আছে কিনা এবং ঠিক অনুযায়ী তার রাস্তার থেকে তার গেটের আঙ্গিনা পর্যন্ত কত ফুট আর গেটের আঙ্গিনার থেকে তার চুলা পর্যন্ত কত ফুট, এই দুইটা পাইপের মেজারমেন্ট নির্ণয় করা ছিল একজন বিক্রয় সহকারী সুপারভাইজার হিসেবে আমার দায়িত্ব। তিতাসে কাজ করাকালীন সময়ও কিন্তু আমি অফ টাইমে মানে আমার কাজের পরবর্তী সময়টা কিন্তু আমি কিছু কারিগরি কাজে আমি একটু এক্সপার্ট ছিলাম। আমি স্টিম লাইনের উপর সিঙ্গাপুরে যখন আমি মারল শিপইয়ার্ডে কাজ করতাম তখন আমি একটা বিশেষ ট্রেনিং ছিল নানিয়াং পলিটেকনিক্যালে, পাইপলাইন স্টিম লাইনের উপর আমার একটা ট্রেনিং আছে, এখনো আছে। সেই ট্রেনিংটাকে আমি তিতাসের চাকরির ফাঁকে অবসর টাইমে আমি কিছু মানে ব্যক্তিগত কাজে ব্যবহার করতাম, আমি কিছু আর্ন করতাম। সেই আর্নটা ছিল
আমার একটা সেভিং এবং সিঙ্গাপুরতে আনা একটা সেভিং এবং তিতাস গ্যাসের চাকরির বাইরে যে আর্নটা করতাম সেটাও ছিল আমার একটা ছোট্ট সেভিং। এই সেভিংসটা আমি একটু ভালো চলতে পারতাম, এটাকে অনেকে হয়তো ভালোভাবে নিচ্ছেন কিনা আমি তৎকালীন সময় জানতাম না। তাহলে দুর্নীতি দমন কমিশনে আপনার নামে কমপ্লেন করা হলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে? আমরা এই প্রশ্নের জবাব নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি শেষে দিচ্ছি। দর্শক ভাই বলছি, বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যবসায়ী, একাধারে তিনি আলোচিত, দেখছেন যে কথা কেউ বলেনি। আমরা কথা বলছি অনেক না জানা বিষয় নিয়ে। আমার সামনে রয়েছেন আব্দুল কাদির মোল্লা, নরসিংদীর ব্যবসায়ী, আলোচিত মানুষ। কাদির মোল্লা ভাই, আপনি হচ্ছে বলছিলেন যে আপনি কোনো তিতাসে থাকা অবস্থায় কোনো অবৈধ আয় করেননি, আপনার অবৈধ আয়ের সুযোগ ছিল না। তাহলে দুর্নীতি দমন কমিশন কেন আপনার বিরুদ্ধে অভিযান চালালো, আপনাকে নিয়ে নানা রকমের কথাবার্তা হলো, সেই সময়কার আউটপুটটা কেন হলো এরকম? গুরুতর অপরাধ দমন কমিটি আমাকে সন্দেহ করল, সন্দেহভাজন তালিকায় আমার নাম দিলেন। ওনারা কিন্তু প্রায় দেড় থেকে পৌনে দুই বছর আমাকে বিভিন্নভাবে যাচাই বাছাই করলেন, কোনো কিছু না পেয়ে ওনারা আমাকে ত্রুত কমিশনে পাঠাইলেন। ত্রুত কমিশনও কোনো কিছু না পেয়ে এই ফাইল দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দিলেন। দুর্নীতি দমন কমিশন এই ফাইল বন্ধ না করে ত্রুত কমিশন অবৈধভাবে ঘোষণা অবৈধ হিসেবে চিহ্নিত হলো যে এই আইনটাই অবৈধ। সেই চিহ্নিত হওয়ার পরে আমাকে আবার নতুন করে তদন্ত করা হলো। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্সি দুর্নীতি দমন কমিশন আমাকে চুল ছিড়া বিশ্লেষণ করে পঙ্খানো পঙ্খানোভাবে আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আয়, আমার ব্যাংক, আমার চলাফেরা সমস্ত কিছুকে, আমার সমস্ত সহায় সম্পদকে তারা যাচাই বাছাই করলেন। করার এক পর্যায়ে কোনো কিছু না পেয়ে আমার ২৬ বছর যাবৎ আমি ট্যাক্স দিচ্ছি, আমি একজন রেগুলার করদাতা হিসেবে, ওনারা বিভিন্নভাবে চেক করছেন যে আমার কর দেওয়াটা সঠিক আছে কিনা। সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে ওনারা আমাকে আমার এই অভিযোগ থেকে অব্যাহতি দিলেন এবং ওনারা আমাকে অবমুক্ত করে দিলেন। তবে রাষ্ট্রীয়ভাবে আপনার বিরুদ্ধে যে তদন্ত চালানো হয়েছে তাতে কোথাও প্রমাণ পাওয়া যায়নি যে আপনার দুর্নীতি কিংবা আপনার অবৈধভাবে সম্পত্তি আরোপ করেছেন, এমন কোনো প্রমাণ ওনারা পান নাই। আমার যে তিতাসের ফাইল ছিল আমার চাকরি শুরু থেকে, মানে আপনি নিজের তো নিজের সেলফ স্যাটিসফ্যাকশন বা জাজমেন্ট আছে, আপনি নিজেও কি তাহলে বলছেন যে কোনো দুর্নীতি বা অনিয়মের সাথে আপনার এই ব্যবসার সংশ্লিষ্টতা নেই? আমি আমি নিজে ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি ইনশাআল্লাহ আপনাকে, কোন মানুষ দুর্নীতি করে নিজের বিবেকে কবর দিয়ে শ্রম ব্যতীত, সততা ব্যতীত তার জীবনের আকাঙ্ক্ষিত চূড়ান্ত শিখরে কোনোদিনই উঠতে পারে না। আমি বিশ্বাস করি এবং আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমার জীবনের শুরু থেকে অদ্যবধি পর্যন্ত আমি এই কঠোর পরিশ্রম করে কিন্তু আমার এই জায়গায় আসা। তাহলে একটা বিষয় জানার আগ্রহ, সেটা হচ্ছে যে কোন আপনি আশ্চর্য প্রদীপ পেলেন আলাউদ্দিনের, যে আপনার সেই দৈন্য দশা থেকে আজকে আপনি হাজার হাজার কোটি টাকার শিল্প প্রতিষ্ঠান গড়েছেন, এই দেশের শীর্ষ করদাতা হলেন, মানে ২২-২৩-২৪ কোটি টাকার কর পরিশোধ করছেন, মানে কিভাবে আপনার এত বড় চেঞ্জ আসলো জীবনে? তাহলে আপনার এটা, আমি যখন এই বারবার আমাকে তিতাস গ্যাসে বদলি করা শুরু করলো, তিতাস গ্যাসের এই বদলির প্রতি আমার একটা অনীহা চলে আসলো যে এখানে মনে হয় আমার আর থাকা হবে না। আমি মনে মনে কল্পনা করলাম, ভাবলাম কি করা যায়, ব্যবসা করতে হবে। আমি প্রথম অগ্রণী ব্যাংকের শরণাপন্ন হইলাম, অগ্রণী ব্যাংক আমাকে বিশ্বাস করতে পারলেন না, আমাকে কোনো ঋণ দিলেন না। তার পরবর্তীতে আমি থেমে থাকি নাই, আমি কিন্তু থেমে থাকি নাই কোথাও জীবনে। গেলাম সোনালী ব্যাংকে, সোনালী ব্যাংক আমাকে হালকা করে বিশ্বাস করলেন, মাত্র ৯৪ লক্ষ টাকা আমাকে ঋণ দিলেন মেশিন আমদানির বিপরীতে, এলসি করার জন্য। মেশিন আমদানির বিপরীতে ৯৪ লক্ষ টাকা ঋণ নিয়ে আমি একটা টেক্সটাইল মিল শুরু করলাম, স্পিনিং ছিল, না না না, সেটা উইভিং ছিল, উইভিং এবং সাইজিং দিয়ে আমি শুরু করলাম আমার জীবনের ব্যবসায়িক যাত্রা। ঠিক ৬ মাসের মধ্যে আমি একজন ভালো ক্রেতা পাইলাম, আমার উৎপাদিত পণ্য, আমার ব্যবহার, আমার অ্যাক্টিভিটিস, ক্রেতাদের সহিত আমার উঠা বসা, এগুলি ওনারা খুব সানন্দের সহিত খুব গ্রহণ করে নিলেন। ওনারাই পরামর্শ দিলেন তুমি আরো বাড়াও, আমি আবার বাড়াইতে গেলাম, দ্বিতীয় ইউনিট সাবমিট করলাম, সোনালী ব্যাংক আমাকে দ্বিতীয় ইউনিটের অনুমোদন দিলেন। তারপরে এই যে উইভিংটা চালানির জন্য সুতার দরকার, চিন্তা করলাম যে সুতা তো বারবার মানুষের অন্যান্য স্পিনিং মিল থেকে আইনা, এইভাবে লিড টাইম কভার করা যাচ্ছে না, এক্সপোর্ট করতে গিয়ে আমি করলাম যে সুতায় চলে গেলাম। সুতাতে গিয়ে আমি কিন্তু আমার লাইফের একটা পরিবর্তন দেখলাম। আমি কিভাবে দেখলাম, আমি যখন স্পিনিং মিল ২০০২ সালে চালু করলাম, তৎকালীন সময় কিন্তু সুতা প্রস্তুতকারী স্পিনিং মিলগুলি ছিল কিন্তু
খুব জমজমা রমরমা একটা ব্যবসা। সেই জমজমা রমরমা ব্যবসাকালীন সময়ই কিন্তু আমি 2002 সালে স্পিনিং মিলের প্রথম ইউনিট চালু করি। এখানে একটা বিষয় যে আমি যখন চালু করি আমার যে লিমিট ছিল তুলা আমদানির লিমিট, সেই লিমিটের পুরাটাই কিন্তু আমি একবারে বোকার মতো আমি এলসি খুলে বসলাম। 42 সেন্ট করে পার পাউন্ড তুলা দাম ছিল। আমার এই তুলা ওই ঘোড়াউনে থাকাকালীন সময় এবং জাহাজীকরণের পরে এবং সাগরের উপর থাকার পরেই আন্তর্জাতিকভাবে তুলার দাম বেড়ে গেল। প্রথম 42 থেকে 52 থেকে 62 থেকে 72 থেকে 75 77 তারপরে 82 সেন্ট হয়ে গেল, ডাবল দাম হয়ে গেল। এইখানে আমি একটা বিশাল পুঁজি, এইটা ছিল আপনার আশ্চর্য প্রতিভা কিবা আলাউদ্দিনের চেরা গেছে। জি জি, মানে আমি যা প্রত্যাশা করেছিলাম না তার চেয়ে প্রায় 3 টাইমস বেশি লাভ আমি করে ফেললাম। কিনাই আমি ডাবল লাভ করলাম। এটা আবার উৎপাদি মানে পণ্য উৎপাদনেও কিন্তু আমি একটা প্রফিট পেয়ে গেলাম। অর্থাৎ এই সুতার মিল আমাকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাবে আমার ওই উইভিংকে সাপোর্ট করলো। তারপরে চলে গেলাম আমি গার্মেন্টসে, যে আমার ফরওয়ার্ড লিঙ্কেজে যেতে হবে। এইভাবে একটার পর একটা কোন কোন বড় বড় কোম্পানির সাথে আপনি এখন ব্যবসা করছেন যারা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, যাদের কাছে আপনার পণ্য যাচ্ছে? আমার সবচেয়ে বড় বায়ার হয়েছে H&M, তারপরে মার্কস অ্যান্ড স্পেন্সার যেটা MNS হিসেবে পরিচিত, আমাদের C&A, আমাদের এখন আমেরিকান ইগল, তারপরে টমি, তারপরে আপনার ওই এগুলো সবই ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্লাস ফেমাস, ইনোভা, অ্যাসুলিভার, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো এবং কোয়ালিটিফুল বায়ারদের কাপড় আমরা ওভেন এবং নিট দুই সাইডেই আমরা প্রস্তুত করি আমাদের এখানে, এবং ওনারা আমাদের এই পণ্য খুব আনন্দ। সেই সকল কোম্পানি আপনার এই জীবনের গল্পগুলো ওই আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলোর কথা বললেন, তারা কি এরকম জানে ভাষা যে আপনি অনেক সংগ্রাম করে এরকম প্রতিষ্ঠান গড়েছেন? তারা জানে আমি অনেক স্ট্রাগল করে এই পজিশনে আসছি, এইটুকু জানে। ভীষণ কি তাহলে, আপনি হাজার হাজার কোটি টাকার ব্যবসায় প্রতিষ্ঠান করলেন, শত শত শিক্ষা প্রতিষ্ঠানে। আপনি কি মনে করেন আমার এই হাজার হাজার কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যাংক আমার পার্টনার না? আমি কি ব্যাংকের থেকে ঋণ নেই নাই? আমার এখন প্রায় 8 থেকে 9টা ব্যাংকের সাথে আমরা ঋণ নিয়ে এই ইন্ডাস্ট্রিগুলি, আমাদের যে এখন চালু ইন্ডাস্ট্রি আছে প্রায় 14টা, আর প্রসেসে আছে আরো 3টা। এই যে 14 আর 3 17টার মধ্যে আমরা তো আশা করি এই বছরে আরো 2টা চালু করে ফেলবো। তো এর মধ্যে এই যে প্রত্যেকটা ইউনিটের বিপরীতে তো ব্যাংকের যথাযোগ্য মানে যথাযোগ্য আপনার ওয়ার্কিং ক্যাপিটাল এবং কোন কোন জায়গায় প্রজেক্ট লোন আছে, তো আমার সাথে ব্যাংক তো পার্টনার হয়ে আসছে। ব্যাংক পার্টনার হয়ে আসার কারণটা একটাই, যে ব্যাংকের সাথে আমি শুরু থেকে আমার কমিটমেন্ট রক্ষা করে আসছি। ব্যাংকের তারা মনে করে আমি একজন পেমেন্ট মাস্টার, পেমেন্টে আমি কোথাও গাফিলতি করি নাই, কোথাও পেমেন্টে আমি মাপ চাই নাই, কোথাও রিশিডিউল করি নাই, কোথাও সুদ মাপ চাই নাই। তাহলে ব্যাংক আমাকে ভালো জানে, আমি যখন কিছু করতে চাই ব্যাংকের সাথে তারা হাসি খুশি ভাবে আমার সাথে এগিয়ে আসে, আপনাকে সাপোর্ট করে। একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি এখন যে দিকে এগোচ্ছেন তাতে হচ্ছে আপনার সোশ্যাল ওয়ার্ক? আমার সোশ্যাল ওয়ার্ক সম্পর্কে আমি এক মিনিট যদি সুযোগ দেন, সোশ্যাল ওয়ার্কটা করার পিছনেও কিন্তু আমার একটা হবি এবং আমার একটা মানবিক গুণ কাজ করছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া। পাশাপাশি আমার এই উত্থান এবং আমার এই যা কিছু আছে সব কিছুর পিছনে কিন্তু আমার বাবা দোয়া, আপনাদের দোয়া, আল্লাহর অশেষ মেহরবানি ছাড়া আর কোনো ব্লেসিং নাই, একমাত্র গড ব্লেসিং আমার সব কিছুর মাঝে। আমি ওনাকেই সবসময় স্মরণ করি, আর ওনাকে খুশি করার জন্য আমি একটি দিন ওনার সৃষ্টিকে সেবা করার জন্য একটি দিন ধার্য করেছি, সেটা হয়েছে শনিবার দিন। আমি অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত, অনেক এতিম আমি পালি, 85টা এতিমখানায় আমার অনুদান যায়, আমি কম বেশি করে তাদেরকে এতিমখানায় খাবার দিই। আমি প্রত্যেকটা শনিবারে আপনার চিকিৎসা সেবা, কন্যা, দায়গ্রস্ত পিতা মাতার সেবা, কোনো অল্প পুঁজির জন্য একটা মানুষ ব্যবসা করতে পারে না তাদের সেবা, আমি উপকরণ দিয়ে মানুষকে, বিধবা নারীকে বেঁচিয়ে রাখা সেলাই মেশিন দিয়ে, আমি যার আবাসন ব্যবস্থা নেই তাকে আবাসন করে দেওয়া, দেশের বাইরেও অনেক কিডনি ফেল মানুষ, অনেক ব্রন ক্যান্সারের মানুষ, অনেক হার্টের অপারেশনের মানুষ কিন্তু আমার কাছে গিয়া নেহায়াত। এটা এখন আস্তে আস্তে নরসিংদী সহ আশেপাশের বিভিন্ন জেলার মানুষ কিন্তু আমাকে ক্রমাগতভাবে জেনে ফেলছে যে এই লোকটার কাছে গেলে কম বেশি পরামর্শ সহ কিছুটা সাহায্য পাওয়া যায়। অসহায় মানে চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অসুস্থ এরকম বহু রোগী, ঢাকা ইউনিভার্সিটির প্রাণীবিজ্ঞানে পড়া একটা মেয়ে সব কমপ্লিট করার পরে তার বোন মেরু ক্যান্সার হয়েছে। আমরা আমাদের
আমার না, আল্লাহর অশেষ মেহরবানি, আমার কষ্টার্জিত অর্থের অনুদানে এই মেয়েটি এখন সহকারী ভূমি কমিশনার, সে এখন জীবিত আছে। এরকম বহু নজির আমার আছে, চিকিৎসার সেবায় আমি মোটামুটি মানুষকে আমার মতো করে আমি চেষ্টা করি আল্লাহর দেওয়া তৌফিক থেকে তাদেরকে সাহায্য করতে, এবং মানব সেবাই এখন আমার ধর্ম, মানবদের কল্যাণ করেই আমার এখন সব আমার প্রথম কাজ। এখন আমি যা আয় করছি তার সিংহভাগই কিন্তু মানব কল্যাণে ব্যয়িত হচ্ছে, একটা হচ্ছে শিক্ষাঙ্গনে, চিকিৎসায়, তারপরে আপনার আবাসন ব্যবস্থায়, মানে মানুষের মানে কর্ম উদ্যমী ব্যবস্থায়, এবং আরেকটা পার্ট ব্যবহার হচ্ছে আমি প্রত্যেক বছরই একটা দুইটা ইউনিট বাড়াচ্ছি, সেখানে কিন্তু জনগণ খেটে যাচ্ছে, কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করছে। যে কথা বলছিলেন যে এই সাধারণ মানুষের দায়বদ্ধতার বিষয় আছে, সেক্ষেত্রে আপনি দেশের শীর্ষ আয়করদাতা হয়েছেন, ট্যাক্সেসে আপনাকে পদক দেওয়া হয়েছে, দেশের অর্থমন্ত্রী আপনাকে পদক তুলে দিয়েছে, 22-23 কোটি টাকা যে আপনি ট্যাক্স দিলেন, এই ট্যাক্স না দিয়ে তো এটা আপনি মানে অন্য কাজেও ব্যয় করতে পারতেন, কেন এটা মনে হলো যে ট্যাক্স দেওয়াটা জরুরি আর কি? একজন ব্যবসায়ী হিসেবে আমার নৈতিক দায়িত্ব এবং আমি আমার একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, যেহেতু এই দেশের নাগরিক আমি, ট্যাক্স দেওয়া তো আমার নৈতিক দায়িত্ব, ট্যাক্স তো দিতেই হবে, আয় করলে আয়কর দিতে হবে। আমি 26 বছর যাবৎ আয়কর দিচ্ছি, আপনাদের দয়া এই বছর সরকার আমাকে সেই স্বীকৃতি দিয়েছে, আমি সরকারের কাছে কৃতজ্ঞ যে দীর্ঘদিন পরে হলো আমার আমার এই রীতিমতো দেওয়া আয়ের একটা পুরস্কার আমি পেয়েছি। আমি এখন আরো অনেক উৎসাহ আমার মনের মধ্যে জাগতেছে যে আমি হয়তো আর আরো যত বেশি করে সরকারকে আয়কর দিয়ে সাপোর্ট করা যায়, কাজে আয়কর দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আপনাকে প্রশ্নটা করার উদ্দেশ্য ছিল কিন্তু তাই যে আমরা যাতে সবাই যে যারা অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করি এবং সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের নিয়মিত করগুলো পরিশোধ করি যাতে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রত্যেকেরই উচিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক দেখছিলেন, কথা বলছিলাম কাদের মোল্লার সাথে, তিনি জানালেন তার জীবনের ইতিহাস, আমরা জানলাম অনেক না জানা কথা। আমরা আমাদের প্রত্যেকটি পর্বে এরকমের আলাদা আলাদা মানুষকে হাজির করার চেষ্টা করি এবং তাদের কাছ থেকে